অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগের ব্যবস্থাটা এবার অন্তত করুন। হাত শূন্য, আমাদের শুধুই ফাঁকা প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য এখনো রকমের কোনো রকমের কোনো আমরা নোটিশ আমরা পাই। বিচারের বাণী হিসাবে কাঁধে ছয়শ দিন তাই সংবাদে এবার বাড়ি ফিরতে চাই, নিয়োগ 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 চাই। ছয়শ দিন করলাম তার শাসক তুমি হুঁশিয়ার, ধৈর্যের বাদ এই কো আর পথে দেখা হবে এবার, এই সংগ্রাম থামছে না থামবে না। ছয়শ দিন করলাম পার শাসক তুমি হুঁশিয়ার, ধৈর্যের মাঝ নেই করার পথে দেখা হবে এবার, এই সংগ্রাম চলছে চলবে। নিয়োগ পত্র না দিলে দ্রুত আন্দোলন হবে বৃহত্তর, এই সংগ্রাম থামছে না থামবে না। পরিবার পুজো সব কিছু ছেড়ে দিয়ে তারা নেই আজকে, মানে এতদিন ধরে পশ্চিমবঙ্গের একটা সাধারণ মানুষ আমরা রাস্তার পাশে পড়ে আছি দিনের পর দিন ধরে আমাদের ন্যায্য অধিকারের দাবিতে সারা বাংলার মানুষ জেনে গেছে। সিসি কাণ্ড হচ্ছে, চারিদিকে কি হচ্ছে, ফলে এটা তো মনে হয় যে কোনো বুদ্ধিমান সরকারের একটা স্টেপ হওয়া উচিত যে আমার পলিশটা মুক্ত করে নিই। আমার ঘরের যদি নোংরা আবর্জনা হয়, আমরা তো প্রত্যেকদিন পরিষ্কার করি না আমাদের ঘর, তাহলে এটা কেন এতদিনেও করছেন না সরকার? এটা আমাদের বক্তব্য তাদের কাছে। ছশো দিন হয়ে গেল, আমরা আর কত রিকোয়েস্ট করব তাদের কাছে? ওনারা বারবার আমাদের আদালতের দিকে ঠেলে দিচ্ছেন। বলি আদালত কি নিয়োগ করবে, নাকি যখন দুর্নীতি করে নিয়োগ করেছিল তখন আদালতের নিয়োগ নিয়ে তারা দুর্নীতিটা করেছে? তাহলে দুর্নীতি আজকে যারা করেছে দুর্নীতি মুক্ত নিয়োগ করার দায়িত্ব তাদের, দায়ও তাদের। তাই অবিলম্বে আমাদের নিয়োগটা চাই, আমরা ছশো একদিন বসে থাকতে চাই না। অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগের ব্যবস্থাটা এবার অন্তত করুন। হাত শূন্য, আমাদের শুধুই ফাঁকা প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য এখনো রকমের কোনো রকমের কোনো আমরা নোটিশ আমরা পাইনি। পৃথিবীর ইতিহাসে বিরল এরকম ধর্ণা অবস্থান, ধর্ণা আন্দোলন শান্তিপূর্ণভাবে। দেখুন, প্রশাসনিক দিক থেকে আমরা তো জানেন যে বৈঠক করেছি, স্বয়ং অভিষেক ব্যানার্জি মহাশয় তিনি আমাদের তার দপ্তরে ডেকে আমাদের সাথে বৈঠক করেছিলেন। তারপরে আমরা আশ্বস্ত হয়েছিলাম, সারা বাংলার মানুষ আশ্বস্ত হয়েছিল যে অভিষেক ব্যানার্জি তিনি সরকারি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন এবং আমরা আশ্বস্ত হয়েছিলামও। কিন্তু সেই আশ্বাস বাণীর আজকে 29শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর চার মাস হতে চললো, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন দেখলাম না, আমরা কোনো নোটিশ দেখিনি। অথচ একই অর্ডারে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, তারা আগামী 10 তারিখ থেকে তাদের কাউন্সেলিং এর নোটিশ দেওয়া হয়েছে, স্কুল লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখনো হাত শূন্য। আমাদের শুধুই ফাঁকা প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য এখনো রকমের কোনো রকমের কোনো আমরা নোটিশ আমরা পাইনি।